সব নিয়ম মেনে যথাসময়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবসের সমাবেশে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সমাবেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, স্থানীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওহাব, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বক্তাদের। সমস্ত ফর্মালিটিস মেনটেইন করে যথাসময়ে তার বাস্তবায়ন হবে।